রমজান কোরআনের মাস, অনুরোধ আর যে কয়টা দিন বাকি আছে কোরআন তেলাওয়াত করুন, কোরআন পড়ুন। যারা ইতিকাফে যাবেন তাদের কাছে অনুরোধ, আমি অনেককেই দেখেছি ইতিকাফে মেলা বই পুস্তক, ইসলামী বই পুস্তক নিয়ে তারা ইতিকাফে যান, আবার অনেকেই হাদিসের বই পুস্তক নিয়ে ইতিকাফে যান, আবার অনেকেই শাইখদের বক্তব্য শোনার জন্য বক্তব্য নিয়ে ইতিকাফে যান। আপনি বাকি সব কিছু পড়ার সুযোগ পাবেন, আপনার লাইফে সুযোগ আসবে, আমার লেখা বই পড়ার সুযোগ পাবেন, আর দশটা আলেম ওলামা শাইখের লেখা বই পড়ার সুযোগ পাবেন, আর দশজনের বক্তব্য শোনার সুযোগ পাবেন। কিন্তু আল কোরআন কালামুল্লাহ, কোথায় মানুষ, কোথায় আল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী, মানুষের বক্তব্য শুনে কি করবেন, মানুষের বই পড়ে কি করবেন যদি আল্লাহর বই না পড়েন, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বাণী না শুনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা না শুনেন। এতে কাছে বসবেন শুধু নিজের শরীর আর পবিত্র কোরআন নিয়ে, মোবাইলও বাড়িতে রেখে যাবেন, মোবাইল কম্পিউটার বই পুস্তক সব বাড়িতে রেখে যাবেন, যারা এতে কাছে বসবেন শুধু কোরআন এবং আপনার শরীর, এবং কোরআন বুঝে পড়ার চেষ্টা করতে হবে। তবে না বুঝতে পারলে কোরআন পড়তে হবে না এটা নয়, বরং কেউ যদি না বুঝেও কোরআন পড়ে তবুও সে বরকত পাবে পবিত্র কোরআন। কিন্তু কোরআন বুঝলে যে মজা, যে স্বাদ, যে ইমান, আর যারা আরবি বুঝে, আরবি বুঝে, এই জন্য ইবনে তাইমিয়া বলেছেন কোরআন বুঝার মতো আরবি ভাষা শিখা প্রত্যেক মুসলমানের জন্য ফরজ। যারা আরবি বুঝে কোরআন তাদের হৃদয়ে আরো বেশি আঘাত করতে পারে, কোরআন তাদের হৃদয়ের সাথে আরো বেশি কানেক্টেড হতে পারে। কিন্তু আমি আরবি বুঝি না বা কোরআন বুঝতে পারি না, তার মানে এই নয় যে আমি কোরআন পড়ব না। কোরআন পড়তে সবাই বাধ্য, সব মুসলমানকে কোরআন পড়তে হবে। কোরআন এরকম নয় যে আপনি ফজরের দুই রাকাত সুন্নাত পড়লে নেকি আর ফজরের সুন্নাত না পড়লে গুনাহ নাই, কোরআন এরকম নয়। জোহরের সুন্নাত পড়লে নেকি না পড়লে গুনাহ নাই, কোরআন এরকম নয়। আল কোরআন হুজ্জাতুন লাকুম আও হুজ্জাতুন আলাইকুম, কিয়ামতের মাঠে কোরআন হয় পক্ষে কথা বলবে না হয় বিপক্ষে কথা বলবে, চুপ থাকবে না। আমাদের প্রত্যেক যারা এখানে উপস্থিত আছে সবার হয় পক্ষে বলবে না হয় বিপক্ষে বলবে, কারো ক্ষেত্রে চুপ থাকবে এ কথা আল্লাহ রাসূল হাদিসে বলেন। প্রত্যেক মুসলমানের হয় পক্ষে সাক্ষী দিবে না হয় বিপক্ষে সাক্ষী দিবে যে আল্লাহ তোমার বাণী তোমার কালাম তার ঘরে ছিল। আযম নিমা আলা ওয়াজহিল আরজ, আসমানের নিচে জমিনের উপরে পৃথিবীবাসীর জন্য সবচেয়ে বড় নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত। আপনার বাড়ি যদি আপনার জন্য নিয়ামত হয় তার চেয়ে বড় নিয়ামত, আপনার গাড়ি যদি আল্লাহর পক্ষ থেকে দেয়া নিয়ামত হয় তার চেয়ে বড় নিয়ামত, আপনার স্ত্রী যদি আল্লাহর পক্ষ থেকে দেয়া নিয়ামত হয় তার চেয়ে বড় নিয়ামত, আপনার সন্তান যদি আল্লাহর পক্ষ থেকে দেয়া নিয়ামত হয় তার চেয়ে বড় নিয়ামত, আপনার টাকা পয়সা ধন দৌলত যদি আল্লাহর পক্ষ থেকে দেয়া নিয়ামত হয় তার চেয়ে বড় নিয়ামত, আপনার খাবার আপনার রিজিক আপনার পানীয় যদি আল্লাহর দেওয়া দয়া হয় তার চেয়ে বড় আল্লাহর দেওয়া নিয়ামত, আপনার অক্সিজেন আল্লাহর সূর্যের আলো যদি আল্লাহর দেওয়া দয়া হয় নেয়ামত হয় তার চেয়ে বড় নেয়ামত, তার চেয়ে বড় দয়া হচ্ছে পবিত্র কোরআন আপনাদের জন্য আমাদের জন্য। আযম নিয়ামা আলা ওয়াজহিল আরশ, আসমানের নিচে জমিনের উপর আল্লাহর সবচেয়ে বড় নেয়ামত আপনার বাড়িতে আমার বাড়িতে আছে। কোরআন কিয়ামতের মাঠে বলবে আল্লাহ তার বাড়িতে ছিল, কোনোদিন পড়ে দেখেনি, কোনোদিন খুলে দেখেনি। কোরআনের এই সাক্ষী আপনি জাহান্নামে চলে যাবেন। আর যদি কোরআন আপনার পক্ষে সাক্ষ্য দেয় যে না আল্লাহ সে কোরআন তেলাওয়াত করত, মূল্যায়ন করত তোমার বাণীকে, তো কোরআনের এই সাক্ষ্যে আপনার অনেক গুনাহ ক্ষমা হয়ে যেতে পারে, জান্নাতে চলে যেতে পারে। অতএব রমাজানের এই মাসে সবচেয়ে জরুরি এবং গুরুত্বপূর্ণ হচ্ছে পবিত্র কোরআনকে মূল্যায়ন করা, আর দ্বিতীয় জরুরি হচ্ছে গুনাহবিহীন থাকা। শয়তানের বিরুদ্ধে যুদ্ধের মাস রমাজান মাস, শয়তানের বিরুদ্ধে মহা যুদ্ধের মাস রমাজান মাস। শয়তান মানুষের প্রকাশ্য শত্রু,
আদম সন্তান জন্ম গ্রহণ করার পরে মা মিন মাউলুদিন ইল্লা ইয়ামাসসুহু শাইতান এমন কোন আদম সন্তান জন্ম নেয়নি যাকে শয়তান স্পর্শ করে না বাস্তবে স্পর্শ করে না প্রত্যেক আদম সন্তান জন্মের পরে শয়তান স্পর্শ করেছে ইল্লা মারিয়াম ওয়াইবনু ঈসা তবে মারিয়াম এবং তার সন্তান ঈসাকে শয়তান স্পর্শ করেনি এমন কোন আদম সন্তান নাই যাদের প্রত্যেকের সাথে দুটো করে বন্ধু আছে قليل من الملائكة وقليل من الشيطان اكتا شيطان بندو اكتا فرستا بندو إن الشيطان لكم عدو مبين شيطان تما در پرکشو شکتو إن الشيطان يجري مجرى الدم شيطان مانوش رقت مالی تے چلا فرا کرے شيطان رستی تو باستو چونتن شکتو امرا حال شيطان ار غلام نا ہے اللہ ار غلام شيطان رستی تو اتو بھائن کر اتو باستو جیستا مر پتک چا پدک کے بھی قرآن الكتب تعياتي حديث